গানটি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা এই গানটির স্বরলিপি। গানটি রয়েছে দাদরা তালে, তো দেখে নিই কীভাবে গানটি যাচ্ছে একবার। দাদরা তালটা হলো ধা ধে না না তি না। এই দাদরা তাল কীভাবে এই গানটিতে যাচ্ছে, ধন ধন্য এক দুই তিন চার পাঁচ ছয়, ধন এক দুই তিন চার পাঁচ ছয়, ধন ধন্য এক দুই তিন চার পাঁচ ছয়, ধন ধন্য পুষ্পে ভরা। এইভাবে যাচ্ছে তালটি, আমি দেখিয়ে দিলাম। আমি তোমাদের গানটি দেখালাম ইফ স্কেলে, ইফ স্কেলের সরগমটা আমি আগে বলে দিই। এই হচ্ছে ইফ স্কেলের সরগম। তো দেখি নি গানটি, এটা হচ্ছে নিম্ন সপ্তকে পা,
ফিরে ফিরে আসছে, একই রকম, একই স্বরলিপি। তো আমি আমার প্রিয় একটি স্ট্যাঞ্জা আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি, বাকি স্ট্যাঞ্জাগুলি সবকটি একইভাবে একই সুরে যাবে। আমি লাস্ট স্ট্যাঞ্জাটি দেখাচ্ছি, ওটা আমার খুব প্রিয় এই স্ট্যাঞ্জাটা। তো শুনেন স্বরলিপি। তাহলে গানটা খুব নিচু হয়ে যাবে আর শুনতে অতটাও ভালো লাগবে না। আমি আগে সি স্কেলেই করতাম যখন ছোট ছিলাম, কিন্তু পরে যখন অন্য গানগুলো হয়েছে তখন সেগুলো দেখে বুঝতে পেরেছি যে এই গানটা একটু চড়াতে হলে ভালো লাগবে বেশি। তো তোমরা চেষ্টা করো এফ স্কেলেই তোলার, আমি যেভাবে ফিঙ্গারিং দেখে দিয়েছি যাতে মনে থাকে তোমাদের, সেইভাবে এফ স্কেলে তোলার চেষ্টা করো, তাহলে গানটা শুনতে খুবই শ্রুতিমধুর হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই।
ভিডিওটি আপনাদের ভালো লাগলে, আপনাদের উপকারে লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর যাদের দরকার তাদেরকে শেয়ার করবেন অবশ্যই, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা কেউ আমাকে পার্সোনালি যোগাযোগ করতে চাইলে বা কোনো গানের রিকোয়েস্ট থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো, বা কোনো গানের তথ্য বা কথা বলার থাকলে আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, তার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা লিংক পেয়ে যাবে আর আমাকে মেসেজ করতে পারবে। আর তোমরা যারা আমার স্বরলিপি দেখে গান তুলছো, তারা তোমাদের গানের ভিডিও আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে গান ঘর বলে, সেখানে পোস্ট করতে পারো বা আমাকে পার্সোনালি পাঠাতেও পারো ফেসবুক বা ইনস্টার মাধ্যমে। প্রতি সপ্তাহের প্রথম ও দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীর গান আমি আমার ফেসবুক পেজ স্বর্ণলতা লোকগান থেকে পোস্ট করব। তো আজ এই পর্যন্তই, পরের দিন দেখা হবে আবার নতুন একটি গানের ভিডিও নিয়ে। ততদিন সুস্থ থাকো, ভালো থাকো, আর এভাবেই আমাদের পাশে থাকো। নমস্কার।